700 গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স। মুর্শিদাবাদের বাসিন্দা তুয়েল মিস্ত্রি নামক চিৎপুর থানার দমদম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ জানিয়েছে উদ্ধার করা মাদক অনুযায়ী বাজারে ওর দাম প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা। কলকাতা আশেপাশে এলাকায় মাদক কারবার বড় আকার নিচ্ছে। কয়েক মাস আগে শিয়ালদা স্টেশন থেকে বিগ বাজারের সামনে প্রায় 20 গ্রাম নিষিদ্ধ মাদক সহ কেনিয়ার বাসিন্দা ফিলিপ নিউজি নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। 22টি লজেন্সের প্যাকেটের মধ্যে এই মাদক, তাছাড়া ধৃতদের কাছ থেকে 8,700 টাকা পাওয়া গিয়েছে বলে খবর। এনসিবির দাবি, উদ্ধার হওয়া মাদক দ্রব্যের মূল্য প্রায় 1,50,000 টাকা। মহিলাকে জেরা করা জানা গিয়েছে তিনি দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস করে শহরে এসেছেন। নির্দিষ্ট জায়গায় মাদক পৌঁছে দেওয়ার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে দিল্লি ফেরার পরিকল্পনা ছিল ফিলিপসের।